সম্মানিত শিক্ষক মন্ডলী আসালামুকুম ও রাহমতুল্লাহি টেকপুরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটারটিতে আপনাদের জন্য রয়েছে নতুন শিক্ষাক্রম বৈঠকে পড়ছে এন চূড়ান্ত হচ্ছে মূল্যায়ন পদ্ধতি তো এই বিষয়ে আমি এখন বিস্তারিত আলোচনা শুরু করছি শুরুর পূর্বে আপনাদের আরও একটি বিষয় বলছি অবশ্যই ভিডিওটি না টেনে হ্যাঁ পূর্ণাঙ্গ বিষয় বস্তুগুলো জানার জন্য একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা শুরু করি নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতিতে কয়েক দফায় পরিবর্তন আনা হয়েছে সবশেষ শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করছে চূড়ান্তে মূল্যায়ন পদ্ধতি অনুমোদনের জন্য জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটিতে এন পাঠিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি দেড় মাসও এনসিসি সভা না হয় তা দেখানো জুলে আছে এ অনিশ্চয়তা দেখা দেয় কিভাবে মূল্যায়ন হবে তা নিয়েও ধাশায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা অবশেষে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয় আগামী এক জুলাই এই বৈঠক হবে এতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে সেখানে এসএসসি পরীক্ষার পদ্ধতি কেমন হবে সেটাও থাকবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এনসিসিসির সভা আহ্বান করে জারি করা নোটিশে বলা হয়েছে প্রস্তাবিত নবম শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠান ভিত্তিক অনলাইন এবং দশম শ্রেণীর পাবলিক মূল্যায়ন বিষয়ক অনলাইন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা অনুমোদনের বিষয়টি সবার আলোচ্য বিষয় হিসেবে রাখা হয়েছে এছাড়া বিবিধ বিষয়ে আলোচনা হবে এনসিটিভি সূত্র বলছে এনসিসিসি সবাই মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হলেও তা দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হবে এটার উপর ভিত্তি করে এখন থেকে মূল্যায়ন হবে একই সঙ্গে দশম শ্রেণীতে অনুষ্ঠিত পাবলিক পরীক্ষা এসএসসির বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা বোর্ডগুলো এন চেয়ারম্যান রুটিন দায়িত্ব অধ্যাপক মোহাম্মদ মসুজ্জামান গণমাধ্যমকে বলেন বৈঠকে ডাকা হয়েছে হয়তো সেখানে মূল্যায়ন পদ্ধতি অনুমোদন হবে তবে ষাণমাসিক মাসিক মূল্যায়ন পদ্ধতি আভ্যন্তরীণ হওয়ায় এখানে এটা দরকার পড়বে না বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন ও পাবলিক পরীক্ষার জন্য চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতি জরুরি সেটা আমাদের বিবেচনায় আছে জানা যায় চলতি বছর ফেব্রুয়ারিতে মূল্যায়ন পদ্ধতির খসার প্রণয়ন করে এনসিটিভি সেই শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয় পরে শিক্ষাক্রম বাস্তবায়ন মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে নতুন কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয় সেই কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয়ের আরেকটি সভায় তা আবারও সংশোধন করা হয় আনুষঙ্গিক কাজ শেষে এন সি বোর্ড সভায় সেটি অনুমোদন দেওয়া হয় এরপর সেটি এনসিসিসির সভায় উপস্থাপনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তা আশা করি ইনশাআল্লাহ এ জাতীয় ভিডিও পূর্বাপর পেতে অবশ্যই টেকপুরি ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন এবং চ্যানেলটি যারা হৃদয় থেকে ভালো ভালোবেসেছেন তাদেরকে বলবো যদি ফেসবুক থেকে অ্যাক্সেস করেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন এবং এ চ্যানেলটি উত্তরোত্তর বৃদ্ধি ও সমৃদ্ধি কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ